বেশ কিছু সিলেক্টিভ ব্যাংকের ক্রেডিট কার্ড যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু এই লাউঞ্জের অ্যাক্সেসটা এবং এখানকার ফুড ফেসিলিটিটা আপনি একদম ফ্রিতে পেতে পারেন। উইন্ডো এসিতে 18 টেম্পারেচার করা ছিল, আমি এসে টেম্পারেচার বাড়িয়ে এই 26 করলাম এবং এসি কিন্তু ভালো হাওয়া দিচ্ছে, দারুণ ঠান্ডা হচ্ছে। এখানে ডাইনিং এরিয়াটা রয়েছে আর বাফেট খাবার, এখানে সেলফ সার্ভিস, সেগুলো সব এই দিকে রয়েছে। এখানে সেলফ সার্ভিসে খাবার নিজের মতো নিজে নিয়ে নিতে হবে। নিউ দিল্লিতে ঢুকিয়ে দিয়েছে ট্রেন, আর আজকে সকালটা একদম ঝকঝকে সকাল, নিউ দিল্লির সকাল। এই মুহূর্তে আমি রয়েছি নিউ দিল্লি স্টেশনের আজমেরি গেটের দিকে, মানে যেটা 16 নম্বর প্ল্যাটফর্মের দিকে, আর এইটা হচ্ছে আমার পিছনে আজমেরি গেটের দিকের যে আউটসাইড ভিউটা স্টেশন বিল্ডিং এর সেটা। সকালের 12 ঘন্টা কোনো রকম আমার রুমের অ্যারেঞ্জমেন্ট নেই এখানে, আমার রাত 8টার পর এখানে আমার রুম রয়েছে, তো সেই কারণে সকালে এখানে এক্সিকিউটিভ লাউঞ্জে গেছিলাম। এখানকার এক্সিকিউটিভ লাউঞ্জের ব্যবস্থাপনা কি সেটা আপনাদেরকে দেখাবো বলেই ক্যামেরাটা অন করেছি। এই স্টেশন চত্বরে ওঠার পর এই পিছনে যে চিত্রগুলো রয়েছে এগুলো এক একটা স্টেটসকে রিপ্রেজেন্ট করছে। একদম কর্নারে যেটা রয়েছে সেটা হচ্ছে মণিপুর, তারপরে রয়েছে পাঞ্জাব, তারপর এদিকে রয়েছে আপনার রাজস্থান, তারপর এদিকে কেরালা, লাদাখ, এইভাবে এক একটা স্টেটসকে রিপ্রেজেন্ট করছে। এই চত্বরে ওঠার পর আপনি এখানে চলে আসবেন হচ্ছে বাদিকে, ডান দিকে যাবেন না কিন্তু বাদিকে আসবেন। আজমেরি গেটের সাইডের যে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে এটা হচ্ছে সেইটা। এই সেম এক্সিকিউটিভ লাউঞ্জ কিন্তু আপনি পাহাড়গঞ্জ গেটের সাইডেও আপনি পাবেন, তবে ভাড়া মানে রেটের কিছু তারতম্য রয়েছে। তবে আজকে আমি পাহাড়গঞ্জ গেটের সাইডের যে এক্সিকিউটিভ লাউঞ্জ সেটা আমি দেখাতে পারবো না, কারণ সেখানে আমার এন্ট্রি নেই। আমি আজমেরি গেটের সাইডেই আজকে আমি এন্ট্রি করেছি, আজকে এটাই আমি দেখাচ্ছি এখানে কী কী ফেসিলিটি রয়েছে এবং কত টাকা চার্জ হচ্ছে প্রত্যেকটা ফেসিলিটির জন্য সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে সিটিং এরিয়া রয়েছে, শাওয়ার নেওয়ার ব্যবস্থা রয়েছে, ডিলাক্স রেস্টিং রুম রয়েছে, তারপর বাফেট খাবার জায়গা রয়েছে, আবার রিসেপশন এরিয়া রয়েছে। উপরে আবার লেখা রয়েছে এক্সিকিউটিভ লাউঞ্জে কী কী রয়েছে, শাওয়ার রয়েছে, ম্যাসেজ রয়েছে, নর্মাল সিটিং, ডিলাক্স রেস্টিং স্যুট, বিজনেস সেন্টার, এদিকে ব্রেকফাস্ট, লাঞ্চ, হাই টি, ডিনার, এই সব কিছু রয়েছে এই জায়গাটার মধ্যে। আর এইখানে নিচে লেখা রয়েছে খানা, ব্যাটনা আর সোনা। এবার এইখান থেকে সোজা ঢুকলেই আপনি পেয়ে যাবেন হচ্ছে রিসেপশন। এই জায়গাটায় আপনি চলে আসবেন, এইখানে হচ্ছে রিসেপশন রয়েছে, আর এইদিকে হচ্ছে আপনার এন্ট্রিটা। ফার্স্ট 2 আওয়ার্সের জন্য সিটিং হচ্ছে 200 টাকা প্লাস জিএসটি, মানে এক্সট্রা সার্ভিস ট্যাক্স, এটা নিয়ে আপনার পড়বে হচ্ছে 224 টাকা। এই 224 টাকার মধ্যে আপনি 2 ঘন্টা বসতে পাচ্ছেন, একবার আপনি কমপ্লিমেন্টারি চা বা কফি পাচ্ছেন, সেই সাথে আপনি নিউজ পেপার চাইলে পড়তে পারবেন, আর মোবাইল চার্জ করতে পাচ্ছেন এবং সেই সাথে ওয়াইফাই পাচ্ছেন। এই কয়েকটা বেসিক ফেসিলিটি এবং 2 ঘন্টা বসার জন্য চার্জ হচ্ছে আপনার 224 টাকা। আর সেই সাথে আপনি এদের ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা আমি দেখাচ্ছি, ওয়াশরুম আপনি ইউজ করতে পারবেন। তবে আপনি যদি এদের শাওয়ার নিতে চান তার জন্য কিন্তু চার্জেস আলাদাও। এবার এদের প্রাইভেট রেস্টিং স্যুট রয়েছে, ডিলাক্স রেস্টিং স্যুট, তার চার্জেস আলাদা, এগুলো প্রত্যেকটা কিন্তু চার্জেস আলাদা। এবং কার কত চার্জ আলাদা আলাদা করে রয়েছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেটা আপনারা দেখে নিন।
বেশ কিছু সিলেক্টিভ ব্যাংকের ক্রেডিট কার্ড যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু এই লাউঞ্জের অ্যাক্সেসটা এবং এখানকার ফুড ফেসিলিটিটা আপনি একদম ফ্রিতে পেতে পারেন। সেই চার্টটাও আমি আপনাদের সামনে দিয়ে দিচ্ছি। আর এই যে শুধু বসার জন্য যে এরিয়াটা, এখানে প্রথম দু ঘন্টা যেরকম 200 টাকা প্লাস ট্যাক্স, এর পরবর্তী ঘন্টাগুলো আবার 70 টাকা প্লাস ট্যাক্স হিসাবে কিন্তু এদের রেটটা চলছে। এখানে খাবার জল রাখা রয়েছে, খাবার জলের ব্যবস্থাপনা রয়েছে, এখানে ডাইনিং এরিয়াটা রয়েছে, আর বাফেট খাবার এখানে সেলফ সার্ভিস সেগুলো সব এই দিকে রয়েছে। এখানে সেলফ সার্ভিসে খাবার নিজের মতো নিজে নিয়ে নিতে হবে। এখানে যেরকম দেখুন পাউরুটি টোস্ট করে নেওয়ার ব্যবস্থাপনা রয়েছে। আজকের কী কী মেনু রয়েছে সেটাও এখানে লেখা রয়েছে। যেমন ব্রেকফাস্ট বাফেটে ভেজ হলে 210 প্লাস ট্যাক্স, আবার নন ভেজ হলে 252 ট্যাক্স। এখানে বাটার জ্যাম, কেচাপ, হট মিল্ক, কোল্ড মিল্কি, কফি, কর্নফ্লেক্স, তারপর ব্রেড রয়েছে, ইডলি, সাম্বার, পরোটা, আলু ভাজি, পোহা, চাটনি, কোকোনাট, টমেটো, পিকেল, এতগুলো জিনিস এখানে রয়েছে। এই হচ্ছে কর্নফ্লেক্সের সিস্টেম। আর এদিকে হচ্ছে চা কফি রয়েছে। এই হচ্ছে এই খাবার দাবার আর ডাইনিং এরিয়াটা। আর এই দিকটা হচ্ছে আপনার ওয়াশরুম যাওয়ার প্যাসেজ, আর এই দিকটা হচ্ছে এদের কিচেন। এবার ওয়াশরুমটা চলুন দেখিয়ে দিচ্ছি। তিন দিকে জেন্টস, বাদিকে হচ্ছে লেডিস। লেডিস ওয়াশরুমে আপনি এখানে ঢুকলে প্রথমে এখানে আপনি লকার পাচ্ছেন, তারপর এই দিকটায় আপনি দুটো বেসিন এরিয়া পাচ্ছেন, আর এই দিকটায় আপনি দুটো জাস্ট শাওয়ার রুম পাচ্ছেন বেসিন, এইখানে আপনি দুটো জাস্ট বাথরুম কমোড সিস্টেম পাচ্ছেন। যেরকম এইটাতে দেখুন একটা নর্মাল বেসিক কমোড আর একটা হ্যান্ড শাওয়ার রয়েছে, এইরকমই একটা বেসিক সিস্টেম পাচ্ছেন। আর এখানে শাওয়ার রুমটাতে আপনি গরম জল, ঠান্ডা জলের ব্যবস্থাপনা পাচ্ছেন। আর এদিকেও যে বেসিন রয়েছে, বেসিন কিন্তু একটা বেসিন ব্লক, একটা বেসিন অনলি ফাংশনিং। আর এদিকে একটা ড্রেস চেঞ্জের রুম রয়েছে, আর এদিকে কিছু লকারের ব্যবস্থাপনা রয়েছে। ওয়াশরুম এরিয়াটা সবার জন্যই প্রাইভেট এরিয়া, তো সেই কারণে ওই জায়গাটায় বেশি ক্যামেরা করলাম না। সংক্ষেপে যতটুকু দেখালে ব্যাপারটা বোঝা যাবে সেইটুকুই জাস্ট দেখালাম। আর এই যে স্টেয়ার কেসটা রয়েছে, এই স্টেয়ার কেস দিয়ে উপরে উঠে গেলে আপনার এখানে হচ্ছে ডিলাক্স রেস্টিং সুটগুলো রয়েছে এটার উপর দিকে, সেগুলোর চার্জ হচ্ছে প্রায় 500 টাকার উপরে এগুলোর চার্জ। সকাল 9টায় বেরিয়েছি দিল্লির এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে, আর এই রাত 9টার সময় এসে ঢুকলাম আমার রিটায়ারিং রুমে। দিল্লিতে রিটায়ারিং রুমের বুকিং পাওয়া প্রচণ্ড টাফ ব্যাপার। আমি এই নিয়ে 3rd বা 4th টাইম আমি দিল্লিতে রিটায়ারিং রুম বুক করছি, এবং কোনোবারই আমি ফুল ডে 24 ঘন্টার জন্য বুকিং পাই না। সবসময় আমি বুকিংটা পাই এই রাতের 12 ঘন্টার জন্য, মানে রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত। ভালোভাবে যে একটু রুমটা দেখাবো বা কীভাবে রুমে আসবে, স্টেশনে এক্সাক্টলি লোকেশনটা কোথায়, সেসব কিছু মানে দেখানোর মতো পরিস্থিতিতে আর নেই। কেন নেই সেটাও বলছি আপনাদেরকে। এই ঘরে ঢুকে শুধু একটু জল খেলাম, খেয়েই ক্যামেরাটা অন করলাম, কেননা এরপর আমি ফ্রেশ হবো। মাথার টুপিটাও খুলিনি। গত 40 ঘন্টা ধরে, মানে গতকাল ভোর 5টায় আমি বাড়ির থেকে বেরিয়ে দুরন্ততে জার্নি করে আজকে সকাল 6:30 আমি হাওড়া থেকে এসে নিউ দিল্লিতে ঢুকেছি। তারপর আমি লাউঞ্জে ছিলাম 2 ঘন্টা, তারপর 9টায় বেরিয়ে যাই লাউঞ্জ ছেড়ে, সারাদিন দিল্লি ঘুরেছি। এবং 40 ঘন্টা ধরে আমি একই পোশাক পরে আছি, শুধু টুপিটা অ্যাড হয়েছে। সকাল 9টার সময় পায়ের জুতো থেকে এই গলার জামার কলার আর হাতের ঘড়ি চশমা একই, 40 ঘন্টা ধরে আমি এইগুলোই শুধু পরে রয়েছি। ছেলেদের একটা সুবিধা থাকে ড্রেস চেঞ্জ করার, কিন্তু মেয়েদের সবসময় সেই সুবিধাটা থাকে না বা হয়ে ওঠে না, তো আমারও সেটা সম্ভব হয়নি। আর রিটায়ারিং রুমটা কীরকম তাই সেটা সংক্ষেপে একটু দেখিয়ে দিই, যাতে আপনারা এলে রুম সার্ভিসটা কীরকম বা রুমটা কীরকম, কতটা নিট অ্যান্ড ক্লিন বা কী ব্যাপার, বা কত টাকা ভাড়া পড়ছে রুমের, সেটা যাতে একটা আইডিয়া নিয়ে আপনারা আসতে পারে, সেই কারণে রুমটাই আমি শুধু এবার দেখিয়ে দিচ্ছি। নেক্সট কখনো আমি আবার নিউ দিল্লিতে এই রুম নিলে তখন আমি এর উপরে আবারও ডিটেল ভিডিও বানাবো, কথা দিলাম। এবার আমি ক্যামেরাটা ঘুরিয়ে আমি ঘরটা পুরোটা দেখিয়ে দিচ্ছি। এইখানে আপনি দরজা দিয়ে ঢুকছেন, ঢুকেই এখানে আপনি এই লাইট, ফ্যান, প্লাগ এসবের কানেকশনটা পেয়ে যাচ্ছেন। আর এই পুরো ওয়ালটা হচ্ছে টাইলস বাঁধানো। এখানে দুটো চেয়ার রয়েছে, এদিকে একটা ওই ছোটো মতো চেয়ার কাম টেবিল রয়েছে, এখানে একটা হাই পাওয়ারের একটা প্লাগ রয়েছে, এখানে একটা কাবার্ড রয়েছে, কাবারটা যথেষ্ট বড় মাপের, মানে মাঝারি সাইজ বলতে পারেন। আর এখানে 3খানা হুক রয়েছে ওই জিন্স প্যান্ট
বা কিছু হাতের ব্যাগ ঝোলানোর জন্য। তারপর এপাশে একটা বেড সাইড টেবিল রয়েছে, এখানে একটা সেন্টার টেবিল রয়েছে। জলগুলো কিন্তু ওরা দেয়নি, আমি এখন কিনে নিয়ে ঘরে ঢুকলাম জলগুলো। আর এই তালা চাবিটা ওদের দেওয়া। আর এটা হচ্ছে ডাবল বেড, এই বেডশিটগুলো নতুনই পাতা। আর ওই বালিশের কভারগুলো নতুন কিনা বুঝতে পারছি না, এরকমই ছিল আমি এসে দেখলাম। আর এদিকে উইন্ডো এসি রয়েছে, উইন্ডো এসিতে 18 টেম্পারেচার করা ছিল, আমি এসে টেম্পারেচার বাড়িয়ে এই 26 করলাম। এবং এসি কিন্তু ভালো হাওয়া দিচ্ছে, দারুণ ঠান্ডা হচ্ছে। আর এইখানে হচ্ছে এসির সুইচটা রয়েছে, অনেক সময় এসির সুইচ আমি দেখেছি কোনো কোনো জায়গায় উপরে থাকে, এলাহাবাদের রুমে দেখেছি চেয়ারে উঠে ওখান থেকে সুইচ অন অফ করতে হয়, তো এখানে সুইচটা হাতের মধ্যে হাতের নাগালে রয়েছে, এটা একটা ভালো। আর এইদিকে হচ্ছে আপনি আয়না পাচ্ছেন ড্রেসিং পারপাসের জন্য, এই জায়গাটা টেবিল ড্রয়ার যা যা থাকে রয়েছে। আর এখানে জানলা কার্টেন রয়েছে, এগুলো তো খোলার কোনো প্রশ্ন নেই, কারণ রুমটা আমার এসি। সো এই হচ্ছে রুমের ফ্লোরিংটা, আর ফ্লোর কিন্তু পরিষ্কার আছে, কোথাও চুল ঝুল এইসব পরে থাকতে দেখেছি আমি অনেক জায়গায়, সেই সব কিন্তু নেই। তবে এইখানে চাদরটা কিন্তু একটু নোংরা রয়েছে, এবার এটা কিসের দাগ, হয়তো কাচলেও ওঠেনি নাকি নোংরা চাদর পেতেছে তা জানি না আমি। তো এই হচ্ছে আমার এই রিটায়ারিং রুমের গোটা ঘরটা। এখানে আবার আপনি ডাস্টপ্যানও পাচ্ছেন, আর ঢুকে এখানে একটা পাপোশ রয়েছে। তো ঘরটা কিন্তু যথেষ্ট বড় এবং আমার এক নজরে দেখে কিন্তু ঠিকঠাক লাগছে। যে কোনো জায়গায় হোটেল হোক রিটায়ারিং রুম হোক, আমার একটু বাথরুম নিয়ে পিটপিটি আছে আর কি। তো বাথরুমটা আমি ঢুকেই আগে দেখি যে কেমন কি আছে। তো বাথরুমটা দেখলাম এক রাতের জন্য মোটামুটিভাবে পরিষ্কার, এর থেকে বেশি পরিষ্কার আর কোথাও পাবো না রিটায়ারিং রুমের রেসিপিটিতে। এখানে বাথরুমে ঢুকলে এমনি কোনো রকম দুর্গন্ধ নেই, ফ্লোরের টাইলসগুলো একটু ফাটা, এটা আবার নতুন একটু চেঞ্জ হয়েছে। ঢুকে এখানে আপনি বেসিন পাচ্ছেন, মগটা একটু পরিষ্কার, এখানে কয়েকটা ইউজড সাবান রয়েছে, আর এদিকে একটা নোংরা আয়না, এদিকে একটা টাওয়েল রাখার ওই জিনিস আর কি হ্যাঙ্গার রয়েছে, এখানে মাথার উপরে মানে এইভাবে হাত দিয়ে আর কি হুকের র্যাকটা রয়েছে মাথার উপরে। আর এই হচ্ছে গরম জলের সিস্টেম, এখানে হট ওয়াটার গরম পানি লেখা রয়েছে, এই হচ্ছে হট ওয়াটার সিস্টেম। এরকম অভিনব হট ওয়াটার সিস্টেম আমি এই জীবনে প্রথম দেখলাম। এটার ঠিক ব্যাপারটা কী, মানে এটার ইঞ্জিনিয়ারিংটা কী, কোন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করে এটা মানে এখানে তৈরি করা হয়েছে, এটা আমি জানি না, আমার জানা নেই। আর নর্মাল জলটা বোধ হয় এখানে, আর এই দিকে একটা পয়েন্ট রয়েছে, তবে এটাই বোধ হয় আগে গিজারের পয়েন্ট ছিল। তো এই দিকটায় আর কিছু নেই, ওখানে আউটলেট জলের। আর এইদিকে দরজার পিছন দিকে এখানে হচ্ছে ওয়েস্টার্ন কমোড, কমোডটা এর থেকে আর কিছু বেশি পরিষ্কার হবে না। আর এই হচ্ছে ফ্ল্যাশ, ফ্ল্যাশ কাজ করে কি না, নো ফ্ল্যাশটা কিন্তু কোনো রকম কাজ করে না, মানে আপনার হাত জগন্নাথ হতে হবে আর কি। আর এদিকে সুইচ প্লাগ রয়েছে, অন্ধকারে লোক দরজা খুলে ঢুকে দরজার পিছনে এসে লোক বাথরুমে সুইচ জ্বালাবে, এটার ব্যাপারটা হচ্ছে এইরকম। সো এই হচ্ছে বাথরুমটা এবং এই হচ্ছে বাথরুমের ফ্লোরটা। এই নিউ দিল্লিতে একটা পাহাড়গঞ্জ গেটের দিকে রয়েছে কিছু সেট অফ ডরমেটারি এবং রুম, আর কিছু সেট অফ ডরমেটারি আর রুম হচ্ছে আজমিরি গেটের দিকে রয়েছে। আমি আজমিরি গেটের দিকে রুমটা চয়েস করেছি একটাই কারণে, কেননা আমি আজকে যে স্পটগুলো ভিজিট করেছি সারাদিন ধরে দিল্লিতে, সেগুলো আমার আজমিরি গেটের দিকে, তাই যাতে ফেরার সময় আমার এসে আবার সেই এক নম্বরে ঠেলে যেতে না হয়, সেই জন্য আমি এই আজমিরি গেটের দিকে রুমটাকেই চয়েস করেছি। রুম বুকিংয়ের সময় লেখা থাকে যে এটা আজমিরি গেটের দিকে রুম না পাহাড়গঞ্জ গেটের দিকে রুম, সেটা আপনি দেখতে পাবেন, সেই মতো আপনি আপনার সুবিধা মতো বুকিংটা করতে পারবেন। তো এটা গেল লোকেশনের ব্যাপার। আর আজমিরি গেটের দিকে যে স্টেশন 16 নম্বর, 16 নম্বর স্টেশনের যে মানে লাগেজ কাউন্টার, যেখানে আপনি ক্লক রুম যেটাকে বলে, ক্লক রুম যেটা রয়েছে, ক্লক রুমে একটা লাগে 24 ঘন্টা রাখলে হচ্ছে 40 টাকা। আমি আজকে আমার পিঠের লাগেজটা সেখানেই পিঠের ব্যাগ রেখে সারাদিন দিল্লি ঘুরেছি, তো আমার 40 টাকা নিয়েছে একটা ব্যাগের জন্য। আর সেই লাগেজ কাউন্টারের পাশেই আপনি এসকেলেটার পেয়ে যাবেন, সেটা দিয়ে আপনি উপরে উঠে আসবেন, উপরে আসবেন ফার্স্ট ফ্লোর, তারপর সিঁড়ি দিয়ে আরও উপরে উঠবেন, মানে বাংলায় তিনতলায় উঠবেন আপনি। তিনতলায় উঠে হচ্ছে এই রিটায়ারিং রুমগুলো রয়েছে। আমার এই রুমের নাম্বার হচ্ছে 506 নম্বর রুম। বেস্ট ফেয়ার প্লাস IRCTC-র যা সার্ভিস ট্যাক্স GST যা যা হয় সেই নিয়ে আমার সর্বসাকুল্যে মোট এই রুমে 12 ঘন্টার জন্য লেগেছে 400 টাকা। অনেকেই ভিডিও দেখার পর বা হয়তো ভিডিও স্কিপ করে দেন, দিয়ে তারপর কমেন্টে লেখেন যে ঘর ভাড়া কত পড়লো, তাই আমি তাদেরকে বলবো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার ধারণা আমার ভিডিও দেখার পর কিন্তু কোনো প্রশ্ন সাধারণত থাকে না, কেননা আমি সমস্ত ইনফরমেশনগুলোই কিন্তু ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি। তাই আরও একবার বলে দিচ্ছি, এই আজমিরি গেটের দিকের এই এসি রুমটা 12 ঘন্টার বুকিংয়ে আমার ভাড়া পড়েছে 400 টাকা। আজকের মতো আমার এই দিল্লির রুমের ভিডিও এখানেই শেষ করব। রাত হয়ে গেছে 9:15 বাজে,
ফ্রেশ হব। কাল সকালে আমি দিল্লি ছেড়ে চলে যাব। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেল ট্রাভেল ডায়রি জিআরসি কে ভালোবাসবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। পরের ভিডিও আসবে খুব শিগগিরই। আজকের মতো টাটা, সকলকে শুভরাত্রি, আর সকলে কিন্তু ভালো থাকবেন।